একজন প্রকৃত ভোজন প্রেমী কিন্তু সারা বছর ধরে অপেক্ষায় থাকে কখন একটা পারফেক্ট বিয়ে বাড়ির ইনভাইটেশন পাবে। আর পারফেক্ট বিয়ে বাড়ির ইনভাইটেশন মানে সেখানে চিকেন, মাটন, পোলাও, বিরিয়ানি, আরও থাকবে প্রচুর রকমের ডেজার্ট, এবং তার সঙ্গে অবভিয়াসলি ব্রাইড গ্রুমের এরকম সুন্দর একটা চোখ ধাঁধানো এন্ট্রি, আত্মীয় স্বজনের নাচানাচি, মজায় এবং রাজকীয় একটা অ্যাম্বিয়েন্স। এইরকমই একটা বিয়ে বাড়ি উপভোগ করতে কদিন আগে আমরা পৌঁছে গেছিলাম সুইট অ্যান্ড সাওয়ার ক্যাটারিং সার্ভিসের ইনভাইটেশনে মিস্তিকা ব্যাঙ্কুয়েটে। আর সেখানে ঢুকতেই রাজকীয় বরণ পর্ব সেরে রঙিন গ্লাস হাতে নিয়ে আমি ঢুকে পড়লাম এই ভেনুর ভেতরে। আর ঢুকতেই একদম চক্ষু চড়ক গাছ, এত সুন্দরভাবে ব্যাঙ্কুয়েটটা সাজানো রয়েছে। বাইরের দিকে রয়েছে বড় একটা লন, আর সেই লনে কিন্তু যাওয়া থেকেই একদম অসাধারণ সুন্দর খাবারের গন্ধ আসছে, যেখানে স্টার্টারগুলোকে ফুটন্ত তেলে স্নান করিয়ে নিয়ে তাদেরকে চাট মশলা, ধনে পাতা, লেবু, বাটার সমস্ত কিছু দিয়ে ফাইনাল গার্নিশিংয়ের পর্ব চলছে। আর এই ভিডিওটা যারা যারা দেখছেন, কে কোথা থেকে দেখছেন সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে, যাতে পরের ভিডিওতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। আগের ভিডিওতে যেমন কমেন্ট করেছিলেন গার্ডেন রিস থেকে জিৎ ঘোষ, ব্যারাকপুর থেকে আমিশা খাতুন, আর রাজীব রয় চৌধুরী বাংলাদেশ থেকে। কিছুক্ষণ এদিক ওদিক ঘুরে ফিরে প্রস্তুতি পর্ব দেখে নিয়ে আমি সোজা চলে গেলাম স্টার্টার কাউন্টারের দিকে। আর স্টার্টার কাউন্টারে কিন্তু এদিকে দুদিকে লাইন দিয়েছিল ভেজ এবং নন ভেজ স্টার্টার। তার মধ্যে থেকে প্রথমেই আমি চলে গেছিলাম ভেজ স্টার্টারের দিকে, যেখানে ভেজ কয়েন থেকে আরম্ভ করে ভেজ চিজ বল থেকে আরম্ভ করে তার সঙ্গে রয়েছে পনির সিসলিক এবং আরও প্রচুর রকমের আইটেম। তার মধ্যে থেকে প্রথম দুটো আমি ট্রাই করে নিলাম, আর তার সঙ্গে নিয়ে নিলাম ডিপ। ডিপের মধ্যে কিন্তু এখানে গ্রিন চাটনি এবং টমেটো সস। প্রথমে টমেটো সসে স্নান করিয়ে চিজ কর্ন বল খেয়ে নিয়ে নেক্সট যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে ভেজ কয়েন। এটা অনেকটা ভেজিটেবিল চপের মতন, মানে ভেজিটেবিল চপের ছোট্ট সংস্করণ বলাই যায়। আর তার সঙ্গে এরপরে নিয়ে নিলাম পনির সাসলিক। একটা পনিরের পেটের মধ্যে থেকে কাঠি ঢুকুই দিয়ে দুপাশে দুটো ক্যাপসিকাম দিয়ে এগুলোকে ভাজা হয়েছে একদম গরম গরম তেলে, বেশ ভালোই লাগছিল। এরপরে আমি চলে গেলাম ননভেজ স্টার্টারের দিকে, যেখানে গোল্ডেন ফ্রাইড প্রন থেকে আরম্ভ করে টেংরি কাবাব, গন্ধরাজ ফিশ, গন্ধরাজ চিকেন রয়েছে প্রচুর রকমের আইটেম। এই বাড়িতে ভেজ ননভেজ মিলিয়েই কিন্তু প্রায় স্টার্টারে ছিল 25-30 রকমের আইটেম। আর আমার বিয়ে বাড়ি জহমানো তো জানেন যে প্রতিগুলোই আমাকে ট্রাই করে দেখতে হবে। প্রথমেই যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে গন্ধরাজ চিকেন, যার ভেতর থেকে গন্ধরাজের ফ্লেভারটা আসছিল। ভেতরে চিকেন প্রচুর পরিমাণে রয়েছে আর ওপরের যে কোটিংটা রয়েছে একেবারে পাতলা। আর এইটা হচ্ছে সুইট অ্যান্ড সাওয়ার ক্যাটারিং সার্ভিসের একদম সিগনেচার আইটেম, সেটা হচ্ছে গোল্ডেন ফ্রাইড প্রন। আর এরপরে এই টেংরি কাবাব, যেটা আমার সবথেকে প্রিয়। এত বড় বড় টেংরি কাবাব হলে কতগুলো টেংরি কাবাব আপনি খেতে পারবেন সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে, আমি কিন্তু মোটামুটি 10-12 উড়িয়ে দিতে পারবো। এরপরে আমি চলে গেলাম এই আইটেমগুলোকে পেটে চালান করে দিয়ে নেক্সট আমি চলে গেলাম চিকেন হরিয়ালি কাবাব, চিকেন রেশমি কাবাব, চিকেন টিক্কা, অমৃতসারি কাবাব, আরও প্রচুর রকমের কাবাব যেখানে সারি সারি সাজানো ছিল সেই কাউন্টারের দিকে। সেখান থেকে নিয়ে নিলাম সমস্ত কাবাবগুলো। আর এই কাবাবগুলোর টেক্সচারগুলো দেখেছেন, এই খেয়েই যেন পেট ভরিয়ে ফেলা যায়, মেন কোর্সের আর কোনোরকম কোনো দরকার হয় না। আর এই কাবাবগুলোর সঙ্গে আমি নিয়ে নিয়েছিলাম গ্রিন চাটনি। আর এই কাবাবগুলো কিন্তু একেবারেই সফট, দেখুন এক আঙুল দিয়ে কেমন ধরতেই এরকমভাবে ভেঙে বেরিয়ে চলে আসে। আর এই কাবাবগুলো গ্রিন চাটনিটা একটু স্নান করে নিয়ে মুখে চালান করতে সত্যি ও একেবারে স্বর্গীয় সুখ যাকে বলা চলে। আর এই কাবাবগুলো খেয়ে নিয়ে নেক্সট আমি চলে গেলাম এদের ব্যাঙ্কুয়েটের ভেতরে। ব্যাঙ্কুয়েটের ভেতরটা এত সুন্দরভাবে সাজানো রয়েছে যেন মনে হচ্ছে একটা পুরোপুরি রাজমহল। সত্যি রাজমহল বললেও যেন কম বলা হবে, এতটাই স্পেসিয়াস এবং এত সুন্দর তার ইন্টেরিয়ার ডেকোরেশন। শুধু ইন্টেরিয়ার নয়, বাইরে থেকেও কিন্তু এটা দেখতে একেবারেই রাজমহলের মতন। এবং এর সামনে রয়েছে একটা বিশাল বড় লন, যে লনটাও সাজানো হয়েছিল রাজকীয়ভাবে। আর এটা রয়েছে কিন্তু ইকো পার্কের মিস্টিকা ব্যাঙ্কুয়েটে। আর এর সঙ্গে রয়েছিল দুটো স্টেজ, একটা স্টেজে ব্রাইড গ্রুম এসে দাঁড়ানোর জন্য এবং তার পাশে আর একটা স্টেজ করা হয়েছিল যেগুলো বিভিন্ন রকমের লাইভ পারফরমেন্সের জন্য। আশপাশটা একটু ঘুরে নিয়ে আমি চলে গেলাম আবার খাওয়া দাওয়ার দিকে। মেন ফোকাস তো আমার খাওয়া দাওয়াতেই, বুঝতেই পাচ্ছেন তো। আমি সেখান থেকে প্লেট নিয়ে চলে গেলাম এদের এরপরে চাইনিজ কাউন্টারের দিকে, যেখানে রাইস, নুডলস, চিলি চিকেন, চিলি প্রন ছিল
প্রচুর রকমের আইটেম। আর আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেনই যে আমি একটু ভেতো বাঙালি, তাই জন্য মিক্সড রাইস নিয়ে নিলাম, আর তার সঙ্গে যেটা নিলাম সেটা হচ্ছে চিলি প্রন। তার কারণ হচ্ছে চিলি চিকেনটা তো সবসময় ট্রাই করাই হয়, তাই ট্রাই করে নিলাম চিলি প্রন, ছোটো ছোটো প্রন যেটা ঘুষো চিংড়ি বলা চলে, সেই চিংড়ি এখানে ছিল এবং তার সঙ্গে মিক্সড রাইসটা। বিশেষ করে এই গ্রেভির সঙ্গে রাইসটা একসঙ্গে মিশিয়ে দিয়ে যখন মুখে চালান করছিলাম না, একদম স্বর্গীয় সুখ বললেও কম বলা হবে। মোটামুটি এইসব খাইয়েই কিন্তু পেট ভরিয়ে দেওয়া যায়, কিন্তু তা বললে তো হবে না, এখানে কিন্তু প্রায় 150টার উপরে আইটেম রয়েছে। মেন কোর্সে কিন্তু পিকচার আমি বাকি হ্যাঁ, চিংড়ি থেকে আরম্ভ করে রয়েছে আরও প্রচুর কিছু। আর সেপারেট একটা ব্রেড কাউন্টারও এখানে ছিল, যেটা এই বিয়ে বাড়িতে আমি প্রথম দেখেছিলাম। পুরো রাজকীয়ভাবে সাজানো ব্রেডগুলো দেখেছেন, এ খাওয়ার থেকে ছবি তুলে সাজিয়ে রাখায় যেন বেশি শ্রেয় মনে হচ্ছিলো আমার। আর তারপরে চলে গেলাম আলু টিক্কি চাটের দিকে, এখানে চাটেরও কিন্তু প্রচুর রকমের কাউন্টার ছিল। আলু টিক্কির চাটটা খেয়ে নিলাম, যেটা একদম গরম গরম ঘুগনি, তার সঙ্গে টক দই, ওপরে সেউ ভাজা, সমস্ত কিছু দিয়ে বানানো হয়েছিল। সেগুলো খেয়ে নিয়ে দৌড়ে দৌড়ে চলে আসলাম এদের এন্ট্রি পর্ব দেখতে। আর ব্রাইডগ্রুমের এন্ট্রিটা দেখুন, সত্যি রাজকীয় ভেনু, রাজকীয় খাবার দাবার এবং তার সঙ্গে রাজকীয় একটা এন্ট্রি, যাকে বলে পারফেক্ট বিয়ে বাড়ি। এর এন্ট্রির পরে কিন্তু আত্মীয় স্বজনের একটা পারফরমেন্স চলছিল স্টেজে, সেটা কিছুটা দেখে নিয়ে আমি চলে গেলাম পাপড়ি চাটের কাউন্টারের দিকে। আর এই কাউন্টারগুলো কিন্তু একেবারেই লাইভ, মানে একদম তরচাদা সতেজভাবে বানিয়ে দেওয়া হচ্ছে চোখের সামনে, মানে বুঝতেই পারছেন যে খাবারগুলো কতটাই হাইজেনিক এবং তার সঙ্গে কতটা ফ্রেশ। আর এই পাপড়ি চাটটা আমার চোখের সামনেই বানিয়ে দেওয়া হলো, যেখানে টক দই থেকে আরম্ভ করে পাপড়ি, সেউ ভাজার রয়েছে প্রচুর কিছু। পাপড়ি চাটটা ফুচকা, কার কোনটা ভালো লাগে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর সেগুলো খেয়ে নিয়ে নেক্সট আমি চলে গেলাম মোমো কাউন্টারের দিকে। মোমোর মধ্যে কিন্তু এখানে ভেজ, ননভেজ বিভিন্ন রকমের মোমো ছিল, তার মধ্যে থেকে আমি নিয়ে নিলাম এই চিকেন মোমোটা। চিকেন স্টিম মোমো থেকে আরম্ভ করে গন্ধরাজ মোমো, সমস্ত কিছুর অপশনই কিন্তু এখানে ছিল। একটু এই ডিপে ভালো করে স্নান করিয়ে নিয়ে সোজা মুখে চালান। এছাড়াও কিন্তু ছিল ভেজ, ননভেজ বিভিন্ন রকমের সুপের বন্দোবস্ত। সেই সমস্ত খাবার দাবার খেয়ে নিয়ে দেখলাম স্টেজে ব্রাইড রুমের একটা অসাধারণ পারফরমেন্স হচ্ছে, সেই পারফরমেন্স দাঁড়িয়ে একটু এনজয় করে নিলাম। যে বিয়েবাড়িতে এই 150 রকমের মেনু রয়েছে, সেই বিয়েবাড়িতে সব আইটেম খেতে গেলে কিন্তু একটাই পন্থা, খাওয়া দাওয়া করুন, হাঁটাচলা করুন, ঘোরাফেরা করুন, হজম করুন, আবার নেক্সট আইটেমে চলে যান। তো আমি কিন্তু সেই স্ট্র্যাটেজি নিয়েই মাঠে নেমে পড়েছিলাম। এরপরে পালা কিন্তু মেন কোর্সের দিকে, আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি। মেন কোর্সে প্রথমেই যেটা নিলাম সেটা গরম গরম লম্বা বাসমতি চালের ভাত, এবং তার সঙ্গে যেটা ছিল সেটা হচ্ছে ভেটকি পাতুরি, এবং তার সঙ্গে যেটা আমি ট্রাই করেছিলাম সেটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। ভেটকি পাতুরি না চিংড়ি মাছের মালাইকারি, কার কোনটা ভালো লাগে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আমার যদি এই দুটোর মধ্যে একটাও পছন্দ হয় না, গরম ভাতে আর এর সঙ্গে দেখুন ভেটকি পাতুরি, ভেতরে কিন্তু ভেটকি মাছের পরিমাণ বেশ ভালোই ছিল। ফিলেটা ভাঙলেই বোঝা যাচ্ছে বেশ মোটা একটা ফিলে রয়েছে, ওপরের কোটিং যেটা রয়েছে সেটা কিন্তু একেবারেই পাতলা, আর কলা পাতায় মুড়ে তৈরি করা হয়েছিল এই পাতুরিটা, একদম গরম গরম ড্রাগনের মতন মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে। আর তার সঙ্গে চিংড়ি মাছের মালাইকারি, চিংড়ি মাছের সাইজগুলো কিন্তু বেশ ভালোই ছিল। আর সেগুলো খেয়ে নিয়ে আমি চলে গেলাম নেক্সট আইটেমের দিকে, যেখানে আমার জন্য অপেক্ষা করছিল বাসন্তী পোলাও। আর বাসন্তী পোলাও মানে জানেন যে কোন কম্বিনেশনটা আমি সবথেকে ভালো খাই, কার কার বাসন্তী পোলাও এবং মাটন কষা ফেভারিট এই কম্বিনেশনটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর এই গরম গরম বাসন্তী পোলাও নিয়ে তার সঙ্গে বেছে বেছে কিন্তু মাটনের পিসগুলো নিয়ে নিলাম। বুফের এই একটা সুবিধা, নিজের পছন্দ মতন বেছে পিসগুলো নেওয়া যায়, যেখানে নাল্লি পিস থেকে আরম্ভ করে সিনা পিস নিয়ে নিলাম সমস্ত কিছুই। মাটনের পিসগুলোও কিন্তু এখানে অ্যাভারেজ ছিল, আর সবথেকে ভালো যেটা ছিল সেটা হচ্ছে এটা ওয়েল কুকড, আলতো কামড় দিতে একদম মুখের ভেতরে ছালগুলো ঢুকে গেল, আর তার সঙ্গে নাল্লির নলটা তো রয়েইছে। আর এই বাসন্তী পোলাওয়ের সঙ্গে লাল লাল গ্রেভিগুলো গরম গরম মেখে নিয়ে সোজা মুখে চালান করে দিলাম। এখানেই শেষ নয়, মেন কোর্সে থাকছে কিন্তু আরও প্রচুর রকমের আইটেম। নেক্সট আমি চলে গেলাম এই দিনকার শো স্টপার, সেটা হচ্ছে মাটন বিরিয়ানি। আর এরকম ধোয়া ওটা মাটন বিরিয়ানি, তার সঙ্গে নরম নরম আলু আর প্লেট ভর্তি করে মাটনের পিস, ও হো কি চাই বলুন তো। ভিডিওর শুরুতেই আমি যেটা আপনাদের বলেছিলাম, একটা পারফেক্ট বিয়ে বাড়ি, সত্যি একটা পারফেক্ট বিয়ে বাড়ি বলাই যায়। আর তার সঙ্গে কিন্তু ছিল চিকেন চাপ, আর এই চিকেন চাপের এত বড় পিস এবং মাটনের পিসগুলো দেখুন, নরম তুলতুলে নাড়াতেই একদম ছিঁড়ে বেরিয়ে চলে আস, আলতো চাপ দিতেই পুরো মাটনটা খণ্ড খণ্ড হয়ে যাচ্ছে, তার সঙ্গে আলুগুলো একদম রসগোল্লার মতো নরম, আর সুগন্ধিযুক্ত চাল সেটা তো আছেই।
তার সঙ্গে নিয়ে নিলাম চিকেন চাপের একটু গ্রেভি আর এই ওয়েল কুকড চিকেনটা। আলু, চিকেন, মাটন, গ্রেভি, সুগন্ধিযুক্ত চাল সব কিছু একসঙ্গে নিয়ে সোজা মুখে চালান করে দিলাম। ও হো হো, দিনটা বেশ ভালোই কাটছিল। এরপরে চলে গেলাম ব্যাঙ্কুয়েটের ভেতরে, যেখানে একদম লাইভ স্টেজ পারফরমেন্স চলছে, যেখানে ডিজে ফ্লোর থেকে আরম্ভ করে লাইভ পারফরমেন্স আর তার সঙ্গে আত্মীয় স্বজনের মজা, গান, নাচ সমস্ত কিছুই রয়েছে। সেই সমস্ত দেখে নিয়ে আমি চলে এলাম এবার ডেজার্টের পালায়। ডেজার্টে এখানে ছিল এত বড় বড় কমলাভোগ এবং তার সঙ্গে যেটা সেটা হচ্ছে গোলাপজামুন। আর এই কমলাভোগ আর গোলাপজামুনের সাইজগুলো দেখেছেন? ও হো হো, একেবারে ক্রিকেট ক্যাম্বিস বলের মতন। এই লাল কমলা ক্যাম্বিস বলগুলো নিয়ে সাইড হচ্ছিলাম, দেখা হয়ে গেল একটা ফ্যানের সঙ্গে, তার সঙ্গে একটা সেলফি তুলে নিয়ে নেক্সট চলে গেলাম এই ক্যাম্বিস বলগুলোকে ভোজনের উদ্দেশ্যে। প্রথমেই যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে এই হলুদ রঙেরটা কমলাভোগ। ও হো, এত বড় কমলাভোগ, যাকে বলে শেষ ভালো যার সব ভালো তার। সমস্ত খাবার দাবারের শেষে এরকম যদি ডেজার্ট হয় তাহলে তো কোনো কথাই নেই। আর এই হট গোলাপজামুনটা কিন্তু একেবারে নরম তুলতুলে হয়ে গেছিলো, একদম ধরতেই যেন ভেঙে যাচ্ছে। চারিদিকের খাওয়া দাওয়া চলছে একেবারে তুঙ্গে। আমি চলে গেলাম একদম শেষে পানের কাউন্টারের দিকে। আর এখানে পানে কিন্তু বিভিন্ন রকমের অপশান ছিল। আমাকে এই দাদা বানিয়ে দিল একটা স্পেশাল মশলাদার পান। শুধু মশলাদার স্পেশাল পান নয়, তার সঙ্গে কেমন খেলা দেখি এই পানটা আমাকে দেওয়া হলো, দেখুন। ও হো, যাকে বলে একদম পারফেক্ট এন্ডিং। কেমন লাগলো ভিডিওটা জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করুন, আর ভোজারটা ফলো করুন এমন আরও ভিডিও।